গোপালগঞ্জ খুলনা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেশের আট জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রাজধানীতেও শীতের দাপট ভারত থেকে প্রাণী সম্পদ যেন দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সচেষ্ট সরকার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাটেল এক্সপোর্ট উদ্বোধন শীতের সবজিতে ভরপুর রাজধানীর বাজার দামে ফিরেছে স্বস্তি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ জানালেন বাণিজ্যমন্ত্রী 36 ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন প্রত্যাখ্যান কিয়েভের ফের স্পিকার নির্বাচনে ব্যর্থ রিপাবলিকানরা আজ থেকে শুরু হলো বিপিএল এর উন্মাদনা মিরপুরে মাঠে নামছে চার দল চট্টগ্রাম চ্যালেঞ্জারের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স